কিশোরী বোনকে নিয়ে পালিয়ে গেছে শালা। তিন দিনেও কোনো খোঁজ না পাওয়ায় রাগে বউকে পিটিয়ে মাথা ফাটালো পাষণ্ড স্বামী। হাসপাতালে ছটফট করছে বউ। শালার অপরাধে বউকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ায় থানায় মামলা করার হুমকি দিয়েছে শ্বশুর। শালা বোনকে নিয়ে পালিয়ে যাওয়ায় রাগে বউয়ের মাথা ফাটিয়ে দেয়ার এই নির্মম ও দুঃখজনক ঘটনা ঘটে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দাসপাড়া এলাকায়। জানা যায়, দুবছর আগে বিয়ে হয়েছে তানিয়া ও মান্নানের। এরই মাঝেই বিআই বিআইনের প্রেম গড়ে ওঠে। দুই পরিবার সম্পর্ক মানতে নারাজ ছিল, তাই তিন দিন আগে মান্নানের বোনকে নিয়ে পালিয়ে যায় তানিয়ার ভাই। বোনকে নিয়ে পালিয়ে যাওয়ায় সম্মান হারানোর ক্ষোভে ক্ষিপ্ত হয়ে বউকে নির্যাতন করে বোন হারিয়ে পাগল হওয়া মান্নান। তিন দিনেও খোঁজ নেই বোনের, তাই শ্বশুর বাড়ি ফোন দিয়ে জামাই জানায় তাদের মেয়েকে নিয়ে যেতে। বউ যেতে না চাওয়ায় শ্বশুরের সামনে নৃশংসভাবে পিটিয়ে তাকে মাথা ফাটিয়ে দেয় ঘাতক স্বামী। মারাত্মক জখম তানিয়াকে হাসপাতালে নিয়ে যায় বাবা। শালা তার বোনকে নিয়ে ভেগে যাওয়ায় বউ পেটানোয় ওই ঘাতক স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে থানায়। দর্শক, নিজের বোন পালিয়ে যাওয়ায় তার দোষ দিয়ে বউকে পেটানোর অপরাধে ওই ডাকাত স্বামীর কোনো শাস্তি হওয়া উচিত কিনা তা কমেন্ট করে জানান।